মুন্সীগঞ্জের সিরাজদিখানের শারদীয় দুর্গাপুজো উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী তিনশো জন দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে জেলার সিরাজদি খান উপজেলার তালতলা বাজার মন্দির থেকেই বস্ত্র বিতরণ করা হয় ফ্রেন্স অ্যাসোসিয়েশন অব মালখানগড়ের আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি মহিউদ্দিন আহমেদ সংগঠনের সভাপতি হাজি আশরাফুজ্জামান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আফজাল হোসেন সমাজসেবক রতন পাল ব্যাংকার শান্তি গোপাল পোদ্দার সহ আরও অনেকেই